প্রথম অধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বার্তাবাহক। মুসলিম ঐতিহাসিকদের ধারণা, 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অন্ধকারাচ্ছন্ন উষর আরব মরুভূমির বুকে যে মহামানবের শুভাগমন ঘটেছিল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই নামের শব্দগত অর্থ হল সর্বাধিক প্রশংসিত। আমার বিশ্বাস, তিনি হলেন সমস্ত আরব সন্তানদের মধ্যে শ্রেষ্ঠতম এক সুমহান মানবাত্মা। লাল বালুরাশের সেই দুর্ভেদ্য মরুভূমিতে যে সমস্ত কবি ও সম্রাট তার পূর্বসূরি কিংবা উত্তরসূরি হিসাবে জন্মেছেন, সন্দেহাতীতভাবে তিনি তাদের মধ্যে সর্বোত্তম মর্যাদার অধিকারী। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উষালগ্নে আরব একটি ধূসর মরুভূমি ছাড়া কিছুই ছিল না। তার অমিত আধ্যাত্মিকতার বলে এই প্রাণহীন উষর মরুভূমি পরিণত হল এক নতুন পৃথিবীতে। জন্ম হল এক নতুন জীবনের, এক নতুন সংস্কৃতির, এক অভিনব সভ্যতার ও এক সুপরিপক্ক রাষ্ট্র ব্যবস্থার। এই সুবিশাল সমাজ, সভ্যতা কিংবা রাষ্ট্র ব্যবস্থা ধীরে ধীরে পরিব্যাপ্ত হয়েছিল মরক্কো থেকে সিন্ধু নদী পর্যন্ত, এবং যার অত্যাশ্চর্য প্রভাব ছড়িয়ে পড়েছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মতো তিনটি মহাদেশের প্রত্যন্ত জনপদে। এইভাবে ইসলাম এই তিনটি জনবহুল মহাদেশের অগণিত জনগণের চিন্তা ও ভাবধারাকে প্লাবিত করেছিল। পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু লিখতে গিয়ে আমি স্বাভাবিকভাবে কিছুটা ইতস্তত বোধ করি, এই ভেবে যে আমি এমন একটা ধর্ম সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি যা কিন্তু আমি নিজে গ্রহণ করিনি। আবার এই বিষয়টা আমার কাছে আরও বেশি স্পর্শকাতর এই কারণে যে বর্তমানে বিভিন্ন মানুষের ধর্মীয় বিশ্বাসবোধ বিভিন্ন ধরনের। এমনকি একই ধর্মাবলম্বী মানুষের মধ্যে বর্তমান অসংখ্য চিন্তাধারা ও সম্প্রদায়ের অস্তিত্ব বিদ্যমান। কখনো কখনো ধর্মকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলে দাবি করা হলেও বিশ্বের বহু দৃশ্যগোচর বা অদৃশ্যগোচর বিষয়সমূহকে ধর্মের অন্তর্ভুক্ত করতে দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে ধর্ম প্রকৃতই আমাদের হৃদয়, আত্মা, সচেতন মন বা অচেতন মনের বিভিন্ন দিকগুলিকে প্রভাবিত করে। এখানে একটা সমস্যা প্রকট হয়ে দেখা দেয়, তা হলো ধর্মীয় বিশ্বাস বোধ অনুযায়ী আমাদের দৃঢ় প্রত্যয় হয় যে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই যেন একটি নরম মসৃণ রেশমি সুতোর উপর দোদুল্যমান। যদি আমাদের মন খুবই স্পর্শকাতর হয় তাহলে এই বিষয়ে লিখতে গিয়ে সদা সর্বদা কঠিন চাপের মুখে থাকার সম্ভাবনা বেশি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে পরধর্ম সম্বন্ধে যত কম বলা হয় ততই মঙ্গল। মানবের আসল লিপ্সা। এই সমস্যার অন্য আরেকটি দিকের ইঙ্গিত দেওয়া যেতে পারে। মানুষ একটা সমাজবদ্ধ জীব, সেই কারণে আমাদের মানবীয় সমাজ জীবন বিভিন্ন জনের সঙ্গে সম্পৃক্ত, এটা ঐচ্ছিক বা অনৈচ্ছিক, প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। যেমন আমরা সকলে একই ক্ষেত হতে উৎপাদিত খাদ্য ভক্ষণ করি, একই প্রসবন হতে উৎসারিত পানি তৃপ্তি সহকারে পান করি, কিংবা একই বায়ুমণ্ডল থেকে শ্বাস গ্রহণ করি। তথাপি আমরা মানুষেরা ভিন্ন ভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী বা ধর্মে বিভক্ত। আমাদের নিজ নিজ সুদৃঢ় ধর্মবিশ্বাসের পার্থক্য সত্ত্বেও ওই সমস্ত ভিন্ন ভিন্ন প্রতিবেশী সম্প্রদায়ের সঙ্গে যদি আমাদের ভাবের আদান প্রদান ঘটে, কিংবা তাদের মানসিকতার ও কার্যকলাপের যথার্থ রূপ ও উৎস সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে আমাদের পরস্পরের মধ্যে একটা সুন্দর সামাজিক অভিযোজন সম্ভব। এই দৃষ্টিকোণ হতে বিচার করলে প্রতিটি মানুষকে অন্যান্য সব ধর্ম সম্পর্কে জানার জন্য সচেষ্ট হতে হবে। এই জানাজানি হলে তবেই একজন মানুষের সঙ্গে অপর একজনের একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক ও সমঝোতা গড়ে উঠতে পারে। এই সুমধুর সম্পর্ক ও সমঝোতা কেবলমাত্র নিকট প্রতিবেশীর সঙ্গেই নয়, তা গড়ে উঠবে দূরের মানুষের সঙ্গেও। তখন দূর হবে নিকট, পর হবে ভাই। এ কথা সত্য, আমাদের মনে এমন কিছু চিন্তা বাসা বাঁধে যা আপাত দৃষ্টিতে সংযোগহীন বলে মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়। এই সমস্ত চিন্তাসমূহ একত্রিত স্ফটিক কঠিন বস্তুতে
রূপ নেয়, যা পরিণামে এক একটি সুমহান ধর্মতে পরিণত হয়। আস্তে আস্তে এই ধর্ম ও বিশ্বাসবোধ এই বিশুদ্ধ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের পথ নির্দেশ দেয় এবং উদ্বুদ্ধ করে। এক কথায়, এক বিশ্ব রাষ্ট্রের নাগরিক হওয়ার আদর্শ যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের কর্তব্য হলো বিশ্বের প্রধান ধর্মসমূহ এবং তার দার্শনিক চিন্তাভাবনা সম্পর্কে সমগ্ররূপে অবহিত হওয়ার সামান্য চেষ্টা করা। কেননা এই ধর্মীয় দর্শন ও চিন্তাসমূহ সমগ্র মানব মণ্ডলীকে পরিচালিত করে। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। সাবধানতার সঙ্গে ধর্ম সম্বন্ধে এই সমস্ত প্রাথমিক তত্ত্ব আলোচনা সত্ত্বেও মাঝে মাঝে বুদ্ধি ও আবেগের সংঘাত পরিলক্ষিত হয়। ধর্মালোচনার পিচ্ছিল ক্ষেত্রটিতেও আবেগের টানাপোড়ন থাকার কারণে যে প্রবাদ বাক্যটির কথা আমার প্রায় মনে পড়ে, তা হলো, বোকারা সেখানে অবলীলাক্রমে ঢুকে পড়ে যেখানে ফেরেস্তাও পদাচরণ করতে ভয় পায়। অন্য দিক দিয়েও বিষয়টি আরও জটিল, কারণ আমার লেখার বিষয়টি এমন একটি ধর্ম সম্পর্কে যা হলো ঐতিহাসিক এবং যার নবী এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ এক কঠোর সমালোচক স্যার উইলিয়াম মুর কোরআন সম্পর্কে এই মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে সমগ্র বিশ্বে সম্ভবত দ্বিতীয় আর কোনো গ্রন্থের অস্তিত্ব নাই, যা কিনা বারোশো বছরের ইতিহাসের রাজপথ বেয়েও আজ এক অবিকৃত গ্রন্থরূপে বিরাজিত। পরন্তু স্যার উইলিয়াম মুরের বক্তব্যের সঙ্গে আমি এক কথা যোগ করতে চাই, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি ঘটনা পরম্পরা সযত্নে সংরক্ষিত এবং তার জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলি আজ উত্তরসূরিদের জন্য অক্ষতভাবে সংরক্ষিত। তার জীবন ও কর্মপ্রণালীর সামান্য অংশ ভবিষ্যৎ প্রজন্মের নিকট কোনো অংশ রহস্যবৃত্ত নয়। তাই তার জীবনের সঠিক তত্ত্ব ও তত্ত্ব জানার জন্য চালনির সাহায্যে ঝাড়াই বাছাই করে তুজ বের করার মতো কোনো দুঃসাধ্য অভিযানেও বের হতে হয় না। অতীতে পাশ্চাত্যের ইসলাম বিকৃতি আমার কাজ এই জন্য কিছুটা হালকা হয়েছে, কারণ সেই দিনগুলি এখন দ্রুত অবলুপ্ত হচ্ছে যখন ইসলামের কিছু সমালোচক রাজনৈতিক অথবা অন্য কারণে ইসলামের বিরুদ্ধে ভুরি ভুরি অপপ্রচার ছড়াত। প্রফেসর বেভন কেমব্রিজ মেডিয়াভেল হিস্ট্রিতে লিখেছেন যে উনিশ শতকের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম সংক্রান্ত যে সমস্ত তথ্য ইউরোপে প্রকাশিত হয়েছে তাকে অতি নগণ্য খামখেয়ালিপনা ছাড়া কী বা বলা যেতে পারে। আমার এই ছোট পুস্তিকা লেখার সমস্যাটা এখন অনেকাংশে সহজ, এর জন্যও যে আমাকে এখন আর কেবলমাত্র ওই সমস্ত ঐতিহাসিক তত্ত্বের উপর নির্ভর করতে হবে না, অথবা ওইগুলো থেকে অপব্যাখ্যাগুলিকে চিহ্নিত করার কাজের সময় নষ্ট করতে হবে না। উদাহরণস্বরূপ বলা যায়, ইদানিংকালে ইসলাম ও তরবারি নামক বহুল প্রচলিত সংস্কারাচ্ছন্ন ধারণাটি আজ আর খুব বেশি শোনা যায় না। ধর্মে জবরদস্তি নেই, ইসলামের এই নীতিটি আজ খুবই পরিচিত। এমনকি একজন বিশ্ববিখ্যাত ঐতিহাসিক গিবন বলেছেন, ইসলামের মূল নীতিতে একটি ধ্বংসাত্মক নির্দেশ আরোপ করা হয়েছে, তা হলো তরবারির দ্বারা অন্যান্য ধর্মকে জয় করো। ইসলাম সম্পর্কে এই অজ্ঞ এবং পক্ষপাতমূলক অভিযোগ পবিত্র গ্রন্থ কোরআনে খণ্ডিত হয়েছে। এমনকি মুসলিম বিজেতা যোদ্ধাদের ইতিহাসেও তার সাক্ষ্য পাওয়া যায় না। বরং এই ধর্মের দ্বারা খ্রিস্ট ধর্ম ও তার আইন সংক্রান্ত বিষয়ের প্রতিও সামাজিক সহিষ্ণুতা প্রদর্শিত হয়েছে। আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে নিখাদ নৈতিক শক্তির বলে, নিঃসন্দেহ তা তরবারির আঘাতে নয়।